গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগতম। পিঙ্কির একটা ভিডিও দেখলাম, ভালোই লাগলো। পিঙ্কি যে কথাগুলো বলল, দেখো পিঙ্কি, তোমাকে আমি জানি, তোমাকে তোমার ভিতরে মানে একটা মায়ের কাতরতা দেখেছি, রিমির প্রীতমের প্রতি অটুট ভালোবাসা দেখেছি বলেই আজকে ভগবান রিমি আর প্রীতমকে এক করেছে। আমরা কেউ না, আমরা সবাই নিমিত্ত মাত্র। এবার বলছি, তুমি আর বোকার মতো কোনো কাজ করবে না, এটা আমরা আশা রাখছি। হ্যাঁ, তোমাকে তোমার বিয়াই বাড়ির তোমার সেফটির জন্য, দেখো তুমি তোমার যাতে কোথাও ক্ষতি না হয়, এটা তুমিও বুঝেছো যে তোমার সেফটির জন্য এগুলো করা আছে। তবে বলি, এই মিকি নামক মেয়েটি ভীষণ খতরনাক। হ্যাঁ, এবার আমি তুমি বলবা যে সীমাদি, ও আমার সবসময় আপদে বিপদে পাশে থাকে, না ও তোমার আপদে বিপদে পাশে থাকে না, ও তোমার বিপদে বিপদে পাশে থেকে বিপদ আসবে, তোমার বিপদ ওর লক্ষ্মী। আমি বলছি বোঝো তোমার কথাটা, আমার কথাটা বুঝবা কিনা আমি জানি না, তবু বোঝার চেষ্টা করো। তোমার বিপদ ওর লক্ষ্মী, তুমি যত বিপদে বিপদে পড়ে থাকবে না, ও তত লক্ষ্মী, ও তত কন্টেন্ট, ও তত তোমার পাশে থেকে। কারণ আমার মনে হয় না ওর সেভাবে কোনো সাংসারিক চাপ বা কোনো কিছু আছে, সেই কারণে ও তোমার বাড়িতে যখন তখন যেতে পারবে, পড়ে থাকতে পারবে, থাকতে পারবে, তোমার আপদে বিপদে লাগবে। এরকম মানুষের প্রয়োজন আছে, প্রয়োজন পড়ে, কারণ মানুষের সাথে মানুষের সঙ্গ দিতেও মানুষ লাগে, তাই না? তাই সেটা তুমি ভেবো না যে তুমি ও তোমার বিপদ উদ্ধার করছে, ও তোমার অল টাইম তোমার বিপদের সময় ও পাশে থাকবে ক্যামেরা অন করে। এতে কী হবে, ওর চ্যানেলটাও চলবে, লোককেও দেখাবে যে দেখো বিপদের সময় তোমার পাশেও আছে। তুমি বলো তো, তুমি আমি যে কথা বলেছি বা তোমার আমার ভেতরে কোনো দিন মনে হয়েছে যে সীমাদি কোনো আশা করছে? হ্যাঁ, আমি রিমির বাড়ি যাচ্ছি, শ্বশুরবাড়ি যাচ্ছি, এটা আমি যখন বল জানো তুমি ফোন করেছো, ফোন করে আমায় বললে সীমাদি আমি তোমায় 500টা টাকা পাঠাচ্ছি, তুমি একটু মিষ্টি, আর মিষ্টি আমিই তো নিয়ে যাব। তুমি বললে না সীমাদি প্লিজ, আমি সেই রাতে গেছি, এমনভাবে গিয়ে মেয়েটাকে রেখে এসেছি, আমি কিছুই নিয়ে যেতে পারিনি, তুমি গেলে একটু মিষ্টি নিয়ে যেও। তা আমি কিন্তু একেবারে চাইনি, আমি বারবার বলেছি না 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 আমি নিয়ে যাব। তুমি বলেছো এটা প্লিজ সীমাদি ওরকম করো না, এটা আমি দিতে চাই আমার মেয়ে জামাইকে। এখন যদি আমি আর তুমি যখন যাবে তুমি নিয়ে যাবে, আর মেয়ে জামাইকে দেখতে যাবে, যাবে দু একদিন দরকার পড়লে থাকবে, এটা বলেছি কি না বলো? এটা বলেছি, কারণ তুমি যখন থাকবে তোমার মেয়েরও ভালো লাগবে, ওরাও একটুখানি তোমার সাথে ঘুলবে মিলবে, ওরাও ফ্রি হবে, তুমিও ফ্রি হবা। তুমিও তখন বললে হ্যাঁ আমি, সেটা তো একটু সময়ের ব্যাপার, কিন্তু আমি মিষ্টি নিয়ে যাইনি, যদি ওরা ভাবে আমি টুকটাক বা কিছু নিয়ে গেছি, তা তুমি যদি নিয়ে যাও মনে হয় এগুলো কিছু ভাববে না। তা আমি ওর কথা মতনই কিন্তু 3-4 প্যাকেট মিষ্টি আমি নিয়ে গেছি, 3 প্যাকেট মিষ্টি নিয়ে গেছি, চকলেটটা আমি নিয়ে গেছি 3 প্যাকেট মিষ্টি, কারণ মিষ্টি নিয়ে গেছি যখন আর কি নেব, একটা আমি নাইটি টাইটি কেনার ইচ্ছা ছিল, সেগুলো আমার হয়ে ওঠেনি, মানে এত হুটোপাটার ভিতরে গেছে আমার হয়ে ওঠেনি, দেখেছো তো সন্ধেবেলায় ওদের বাড়ি আমি ঢুকছি। তাই সেই সময় যাই হোক কিনা বলতে গেলাম, হ্যাঁ এবার আমি কিন্তু মিষ্টিটা নিয়ে গিয়েই বলেছি এই মিষ্টিটা কিন্তু পিঙ্কি পাঠিয়েছে। আমি কিন্তু ওখানে বলিনি প্রীতমদের বাড়িতে গিয়ে যে মিষ্টিটা আমি এনেছি, আমি বলেছি কিন্তু মিষ্টিটা পিঙ্কি পাঠিয়েছে। প্রীতমের মা বারবার জিজ্ঞেস করছে যে পিঙ্কি পাঠালো তোমার বাড়ি কৃষ্ণনগর, ওনার বাড়ি ছিল, পিঙ্কি কী করে পাঠালো, পিঙ্কি দি মানে আমার বিয়ান কী করে পাঠালো, কী করে পাঠালো, বারবার কিন্তু জিজ্ঞেস করে যাচ্ছে। তখন আমি বলেছি ও টাকা পাঠিয়েছে আর আমি নিশ্চয় বলছি, ও তাই বলো, আমি তো হিসাব মেলাতে পারছি না, দেখো আমি কিন্তু এগুলো চেপে রাখিনি যে না মিষ্টিটা আমি নিয়ে গেছি বলে, পরে তুমি ও ভিডিওতে বলেছে সেটাও শুনেছো। সেইখানে বলি কি, দেখো এই যে আমরা যে একটা ফ্যামিলির মতন কথাবার্তা বা ফ্যামিলি ফ্যামিলি যেটা কথা হয়, এখানে টোন টিটকিরি হয় না। এই যে সঙ্গীতা দিদিভাই তোমাকে কিছু অনুমান বলেছে, সঙ্গীতা দিদিভাই তোমাকে বা মিকিকে কিছু অনুমান বলেছে যে এরকম এরকম হতে পারে, তাই পিঙ্কি সাবধানতা অবলম্বন করো, তুমি যে ফট করে এখনই চলে যাচ্ছে, দেখো ওনারা কি, ওনারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কাজ করে, তাই তো, ওনারা কিন্তু কাউকে ট্রাস্ট করে না, না ডায়েকে না বায়েকে। তোমার জামাই তুমি যেটা ট্রাস্ট করবা সেই ট্রাস্ট কিন্তু কখনোই সঙ্গীতা দিদিভাই কাউকে করবে না, কারণ ওদের ওনাদের মেন কাজই হচ্ছে সবাইকে সন্দেহের তালিকায় রাখা, তার মধ্যে উনি ওকালতি পড়ছে, তার মধ্যে আরও আরও বিশেষ করে প্রত্যেকটা লাইন বাই লাইন ওনার কিন্তু
আগে কি হতে পারে সেই আশঙ্কাটা রাখি, কি হবে সেটা না, এটা হওয়ার সম্ভাবনা আছে, যদি না হয় তো ভালো, আর যদি হয় তো রেডি থাকছে। ওনার ব্রেন সবসময় অ্যাডভান্স রেডি থাকে যে এই এই ঝড়গুলো আসতে পারে, সেই হিসেবেই উনি কিন্তু তোমাকে বলেছে কিছু সন্দেহের কথা। সে কথাটা তাহলে কার মধ্যে থাকা উচিত? তোমার মধ্যে, ওনার মধ্যে আর নিকির মধ্যে, এই তিনজনের মধ্যেই থাকা উচিত। এই কথাটা কিন্তু বাইরে বেরোনো উচিত না। এই কথাটা যখন নিকি ওইখানটায় দাঁড়িয়ে প্রীতমের সাথে বা রিমির সাথে ভিডিও করছে আর বলছে, এই দেখো আমাদেরকে রিমিকে আমাদের সাথে পাঠিয়ে দিল, এই দেখো আমাদেরকে গাছের মধ্যে বেঁধে রেখে পিটাচ্ছে, এই দেখো আমাদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিল, এই দেখো প্রীতম প্রচণ্ড অশান্তি করছে, এইগুলো বলার মানেটা কি? তাহলে তুমি তোমার সাথে মিকিকে নিয়ে গেছো। হ্যাঁ, উল্লাসিত বা আনন্দের ঠেলায় মানুষ খেয়াল রাখতে পারে না কোথায় কি বলছে না বলছে, কিন্তু তুমি মা, তোমাকে এখন সচেতন হতে হবে। তোমাকে প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা কিছু বলার আগে, কিছু করার আগে তোমার মেয়ের দিকটা ভাবতে হবে। যেমন তুমি বেয়ান ডেকেছে তুমি যাবাই, এটা যেমন তোমার মেয়ের কাছে মানের কথা, এই দিকটা যেমন দেখেছো, তেমন এই যে কথাগুলো বলছো। দেখো একটার সময় কিন্তু রাতের পর রাত এই সঙ্গীতা দিদিভাই ঘুমায়নি, এবং তুমি নিজে জানো যে রাতের রাত ভোর 4:30 অবধি হয়ে গেছে, আমরা কিন্তু রিমিকে নিয়ে চিন্তায় আছি। রিমি যা বলে, এই যে রিমি আমাদেরকে এত কথা বলেছে, আমাদের আজ অবধি এতটুকু গায়ে লাগেনি বা লাগবেও না, কারণ আমার মেয়েও এটা করতে পারে, আমার মেয়েও বলতে পারে। আমরা যদি রিমিকে আমার মেয়ের মতন ভাবি তাহলে কেন রিমি বলাটা আমার গায়ে লাগাবো? এখন মেন মোদ্দা কথা রিমির সুখ, সেটাই কিন্তু আমরা দেখেছি এবং ভিউয়ার্সদেরকে বলার চেষ্টা করেছি। ভিউয়ার্সরা কিন্তু কন্টিনিউ বলেছে, সীমাদি এই দেখো তুমি ঢুকিয়ে দিয়ে এলা, এই দেখো বসে রিমি তোমার ভালোবাসার প্রতিদান দিচ্ছে, এই দেখো তোমাকে বাজে কথা বলছে, এই দেখো সঙ্গীতা দিদিভাইকে বাজে কথা বলছে। আমরা কী বলেছি ভিডিওর মাধ্যমে বারবার, যে বাজে কথা বলছে বললুক, ও বাজে কথা বলছে বলতে দাও, ও বলছে না, ও পরিস্থিতি, ও নিজেকে বাঁচানোর জন্যে। কালকেও লাইভের মধ্যে বলেছে, আমার বাপের বাড়ি আমার শ্বশুরবাড়ির লোককে কেউ কিছু বললে আমি ছেড়ে কথা বলবো না, সেটা দিশানিই হোক না কেন। কালকেও রিমি লাইভের মধ্যে বসে বলছে, আমার বাপের বাড়ি মাকে বলে, তাও এটা বাপের বাড়িটা টেনেছে, প্রীতমকে বা প্রীতমের মা বাবা বা ওই ফ্যামিলি মেম্বার দিনে কেউ কিছু বললে ও ছেড়ে কথা বলবে না, সেটা দিশানিই হোক না কেন। তাহলে এই যে ও তো ওর সংসারটা বাঁচানোর জন্য গেছে, ও অনেক কিছু বলতে পারে, কিন্তু এই যে মিকি, এই যে মিকির অভ্যাস, এগুলোর জন্য যেন তোমার বিপদ না আসে তুমি খেয়াল রেখো। আর ওইদিকে বলছি, ওই যে দুখানা ছোলা মুখের মধ্যে ছিটকে দিয়েছিলাম মর্কট, ওই মর্কটকে বলছি, কিরে তোর বউকে যে ওই ওইতে ব্যবসা করতে পাঠাস, ব্যবসা করিয়ে করিয়ে যে টাকাগুলো জমিয়ে যে তুই বিল্ডিং টুকছিস, আবার তো বইয়ের চ্যানেলটাও বেচেছিস, বইয়ের চ্যানেল বেচে দিয়েছিস, মেয়ে ছেলে শ্যার নিচে না ঢুকলে পরে তো তোর ভিডিও হবে না, কেউ তো নেই, আবার শুরু হয়ে গেছিস পিতি পিতি পিতি, সঙ্গীতা দিদিভাই, সমাজসেবিকা, পিতি মানে মেয়ে ছেলে ছাড়া তোর কোনো কন্টেন্ট নেই, পুরুষত্ব একবারে তো ধ্বজভঙ্গ, তোর ধ্বজটা তো একবারে ভঙ্গই, কোনো পুরুষত্বের কোনো কিছু নেই, যে কন্টেন্ট ক্রিয়েট করা বা অন্য মহিলাদেরকে ছেড়ে কোনো কিছু নিয়ে কন্টেন্ট করা তোর ক্ষমতায় কুলায় না। আমি এখানে কিন্তু আরেকটা কথা বলতে চাইছি, বলতে পারছি না, সব ঠিকঠাক তো, ওটা তোরই তো, এটুকু বললাম। ডিএনএ টেস্ট করে দেখাস তো, ওই ইয়ের বেলায় তুই হচ্ছিস কী নাম যেন, বারবার করে ওই নেশানস ওয়ান্স টু নো বারবার করেছিলি না ওই ইয়ের মাই সিম্পল বেলায়? হ্যাঁ তুই দেখাস তো নেশানস ওয়ান্স টু নো, বিয়াদ তোর বইয়ের কি এখন ভাড়া কি কমে গেছে নাকি, দিচ্ছে না না কি করবে, বয়স হয়ে যাচ্ছে না, চামড়া মামড়া একদম ঘুচকে ঘুচকে যাচ্ছে নাকি, তাও তো আমার থেকে ছোট্ট বাচ্চা মনে হয়, অল্প বয়স, হচ্ছে না অতিরিক্ত ওই ওতে খাটালে ওই শুকা হওয়া আম হয়ে গেছে, নিংড়ালেও বেরোতে চায় না মনে হয়, অসভ্য কাজ নেই না, জোড়া পায়ে মুখের মধ্যে লাত্তি মারবো, জানোয়ার জোড়া পায়ে দেবো মুখের মধ্যে, মুখ একবারে থেঁতলে রেখে দেবো, নিজের কমেন্ট বক্সটা দেখিস তোর মুখে কতগুলো লোক মতে দেখ, সভ্যতা আমার পা অনেকে চাটতে আসে, চাটতে দিই না সবাইকে, কিছু কিছু নেমো খারামকে দেখি
পায়ের মধ্যে, পায়ের তলায় হাত বুলিয়ে বুলিয়ে কন্টিনিউ, আমার পায়ের তলায় হাত বুলিয়ে বুলিয়ে কন্টিনিউ বলে একটু দাও চেটে দিই, একটু দাও চেটে দিই। আমি দিই না সবাইকে আমার পা চাটতে, সভ্য কথা না, অসভ্যই। তোর তোর বউ বউকে যা না, যা ডবল ডোজে খাটাগা, দুজন করে একসঙ্গে ঢুকাগা, যা যা। আর না হলে নিজে পুরুষত্ব বজায় রেখে ভিডিও কর, আমার পেছনে লাগবি না। একটা গরম শীত, একদম শীত একটা গরম করবো। পশ্চাৎ দেশে একবারে দেব ঘষে, তোর মতো হাউ হাউ করবো না, ধ্বজভঙ্গ কোথাকার, কিছু করার ক্ষমতা নেই। অকম্মা বেশি বাড়াবাড়ি করবি, একবারে দেব ঠুকে, যা নিজে যেখানে যা, যেখানে খাটলে পয়সা বেশি পাবি, খাটালে সরি খাটালে পয়সা বেশি পাবি সেখানে যা, যা তোর বউকে নিয়ে যা, ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকগা। ফালতু ইউটিউবে এসে চুলকুনি বাজি, বেশি চুলকুনি আমার সঙ্গে মারতে আসবে না। পিতি তোর মুখে মুক্তি, দানোয়ার তলা একদম কৃষাণর নাম তোর মুখ থেকে উচ্চারণ করবে না, জিভ একবারে বিস্কুটের মুখে দিয়ে দেবো টেনে নিয়ে এসে। হ্যাঁ তোকে নিয়ে কথা কেন যে বলছি, এইসব আলতে ফালতেকে নিয়ে, তোকে নিয়ে কথা আর বললে চলবে না, কারণ তুই বেশি পাত্তা পেয়ে যাচ্ছিস। আর তুই পাত্তা পেয়ে গেলে যে ল্যালি কুত্তার মতো হাল গা 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 করতে করতে ইয়ে আসবে, এদিকে আসো, ওপরে ওঠো, এসির হাওয়া খায়, দেখ দেখ সারাক্ষণ এসির মধ্যে থাকে, কে রানীর ব্যান বিয়াদ। তুই তুই কী লিখেছিস, যার বাবা মার ঠিক নেই মানে, তোর আছে তো, তোর বাপের ঠিক আছে তো, তোর মার তো নাকি ওয়ার্ড বয়ের সঙ্গে থেকে তোকে বের করেছে, নির্লজ্জ বেহায়া। তোর মা নাকি তখন কোন ওয়ার্ড বয়ের সঙ্গে ইন্টু পিন্টু খেলছিল, ইন্টু বিন্টু চিন্টু, তারপরে তুই এসছিস নিন্টু, হ্যাঁ টুপুত করে পড়ে গেছিস নিন্টু মর মার্কা। তোর আছে ঠিক, পিঙ্কিকে বলছি সাবধান থেকো, তোমার সাথে যে তোমার যে ডার্লিং ঘুরছে তাকে একটু সাবধান করে রাখো, আমার সাথে একটু চুলকুনি মানে কম মারতে বলো। আমার মনে হয় কি ওই 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 গেমটাকে একদিন ধরে দেব, দুটো গালের মধ্যে বসিয়ে এমন পটাশ পটাশ করে দুটো থাপড়া দেব, তখন দেখবি সোজা হয়ে গেছে, এদিককার কথা ওদিক, ওদিককার কথা সেদিক। লাগানে ভাগানের মাস্টার, প্রচণ্ড লাগানে ভাগানে, আমি বুঝে গেছি, অনেক কথা আমাকে বলেছে, এর নামে ওর নামে তার নামে এর নামে, প্রচণ্ড এর ওর নামে শুধু মিথ্যা কথা বলে বেড়ায়। দেখো সীমাদি দেখো আমার উপরে কীরকম এরা শুরু করেছে, হ্যাঁ আমি এদের জন্য কী করলাম, আমি তো হ্যাঁ ফেসে গেলাম, আর যা মুখে ওর বয়াকার রয়াকার, মনে হচ্ছে যেন কন্টিনিউ কন্টিনিউ গড়গড় গড়গড় করে বয়াকার রয়াকার বয়াকার রয়াকার বলতে থাকে। ঠিক আছে তুই রিমির শুভাকাঙ্ক্ষী, রিমি তোকে মনের সব কথা বলে, রিমি সব মনের কথা বলতো, সে মনের কথাগুলো বাইরে আসতো কী করে। হ্যাঁ পিঙ্কিকে বলছি, পিঙ্কি সাবধান থেকো, তোমাকে কন্টিনিউ কল করা হয়েছে যে তুমি ঠিক আছো কি না জানার জন্য, এর বাইরে কিছু না। তোমার চিন্তায় দিদিভাই সাথে সাথে থানায় কল করে দিয়েছে, সাথে সাথে, যাতে তোমার যাতে কোনো প্রবলেম না হয়, যদি সত্যি অশান্তি হয় যাতে ব্যাক আপ দেয়, সেটা অবধি ওরা ব্যবস্থা করে, সঙ্গীতা দিদিভাই ব্যবস্থা করে রেখেছিল। যদি বাই চান্স তোমাদের রাতের বেলায় কোনো বিপদ আসত, সঙ্গীতা দিদিভাই বাড়িতে বসে যাতে তোমার কোনো প্রবলেম না হয় সেখানে থানাতে ফোন করে, সে রেকর্ডও আমাদের কাছে আছে, দেখি এই ফোনে আছে নাকি ওই ফোনটা, এই যেটা ভিডিও করছি এটার ভিতরে আছে।
মানুষটাকে না, মানুষটা খুবই ভালো মানুষ। খুব ভুল করছো, এরকম মানুষের সাথে বেইমানির কাজ খুব অন্যায়। আমরা সবসময় চাই তোমার ভালো হোক, তুমি ভালো থাকো। না, এই এই ফোনে, এই ফোনে আছে, এই ফোনে নেই, সেই কারণে দিতে পারলাম না। সাথে সাথে থানায় ফোন করেছে, কাল্লা থানা ফোন করে স্যারের সাথে কথা বলে, যাতে বাই চান্স এনি, মানে বলা যায় না মানুষের মোটিভেশন কখন কি হয়, হয়তো সুন্দর পরিবেশ নাচা গানা করতে করতে হতে পারে, একটা ছোট্ট অশান্তি হয়ে গেল হতে পারে, সেখানটায় বললো যে না আমি আর পারছি না, হতে পারে। যেরকম প্রীতম করছিল, যেরকম প্রীতম পাশে শুয়ে রেখেই লাইভের মধ্যে রিমিকে কি বলছিল না বলতো, কি বলছিল না, কুকুরের সাথে তুলনা করেছে, বোচকার মতো আলুর বস্তার মতো ফেলে দিয়ে গেছে বলেছে, এমনকি বলেছে যে এরপর রিমির মা বাবাকে অবধি ছাড়বে না, যদি কোনো রকম কোনো কন্ট্রোভার্সি হয় হ্যান হয় তাই না, কী বলেনি, কি বলতে প্রীতম বাকি ছিল বলো। তারপরেও তো আমরা সবাই সহ্য করেছিলাম, এক সঙ্গীতাদি স্ট্রিক্টলি বারণ ছিল, স্ট্রিক্টলি সীমা কোনো মতে না প্রীতম না রিমি না দিশানি কোনো ভিডিও যেন না নামে, তিনটে বাচ্চাকে নিয়ে কোনো ভিডিও যাতে না নামে, তুমি দরকার পড়লে পিঙ্কিকে নিয়ে ভিডিও করো, কিন্তু তুমি রিমিকে নিয়ে ভিডিও করবে না, তুমি প্রীতমকে নিয়ে ভিডিও করবে না, তুমি দিশানিকে নিয়ে ভিডিও করবে না, এইটাই ওনার স্ট্রিক্টলি বারণ ছিল যে তিনটে বাচ্চা, তিনটেই বাচ্চা। আজকে দিশানির ব্যাপারটাও সিচুয়েশনটাও বোঝো, আজকে ও এতদিন ধরে 11 মাস ধরে ওর সাথে থাকার পর হট করে ও চোখ খুলে দেখছে যে ওর কাছে ও নেই, তাহলে ও কেমন পাগলের মতন করবে, ওর সিচুয়েশনটা বোঝো। মেয়েটা যেন এমন, আমি একটা লাইভ করেছি, লাইভটা দেখেছো তো, সেই মুহূর্তে সঙ্গীত দিদিভাই ফোন করে আমাকে প্রাইভেট করিয়েছে, কেন করিয়েছে, যে তোমার তরফে যেন কোনো ভুল না হয়, কারণ তুমি যেখানটায় রিমির সংসার বসাতে গেছো সেখানে যেন তোমার হাতে দিশানির কোনো ক্ষতি না হয়, এটা হলো বিচক্ষণতা। এখন কি আমি ওনার নিন্দা করতে বসবো, তাহলে যে হ্যাঁ তুমি আমার কন্টেন্ট কেন আমাকে আমাকে ওই দিকে, দিশানি তো আমার কল রেকর্ড বের করে দিচ্ছে, দিশানি তো আমাকে সবার সামনে ছোটো করছে, আমি কেন বলতে পারবো না, কেন আমি বলবো না, আমার কেন কোনো রাইট নেই, আমার মান সম্মান আমি বাঁচাবো না, আমি বলতে পারি না। কিন্তু না, দিদি যেটা বলছে কোথাও না কোথাও একটা ভালো, তার পেছনে একটা ভালো চিন্তা করে বলছে, আজকে বাইচান্স না হোক সেদিনের লাইভের পর যদি দিশানির একটু ভালো 19-20 হতো তাহলে ব্লেমটা আমার কাঁধে আসতো, উনি এটাই দেখো, দিশানি তো কিছু করতো না, দিশানি করেনি সেটা ভালো, দিশানি সুস্থ থাক, দিশানি ভালো থাক, সেটা হচ্ছে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি, কিন্তু বাই চান্স কিছু এমন একটু 19-20 ভুল করে ফেললে সে দোষটা তো আমার কাঁধে আসতো, সঙ্গীতাদি কখনোই চাইবে না যে আমার কাঁধে কোনো দোষ আসুক। সাথে সাথে ভিডিও প্রাইভেট করিয়েছে, বলছে তুমি আবার পরে লাইভ করো, কিন্তু দিশানিকে নিয়ে এমন কিছু বলবে না, কারণ ও এখন ভীষণ সেন্সিটিভ জায়গা দিয়ে যাচ্ছে, সেন্সিটিভ জায়গা দিয়ে যাচ্ছে, ও নিজেরও মাথা ঠিক নেই, ও কী করছে না করছে, বরং এই যে কল রেকর্ডগুলো যেগুলো দিচ্ছে দেখো গা, এরাই বারবার উত্তপ্ত করে ওর কাছে চাইছে, আর ওর তো অবশ্যই তোমার উপরে রাগ থাকবেই, কারণ তুমি ওর হাত থেকে ওর মানে প্রেমিককে কেড়ে নিয়ে তুমি রিমির স্বামীকে ফেরত দিয়েছো, সেটা তো ওর তোমার উপরে রাগ থাকবেই, বুঝেছিস মরকট জানোয়ার, ঠাস করে একটাবারে মনে মনে বাড়ি মারি অসভ্য ইতর। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, পিঙ্কি রাগ করো না, মিকি হইতে সাবধান, এটা পিঙ্কি তোমাকে আবারও বলছি।